স্যার আমার পড়ার সময় হয়েছে এটার ইংরেজি কি? ওকে, আমার পড়ার সময় হয়েছে এটার ইংরেজি কি? এটা আমরা বলবো ইটস টাইম টু রিড। কি বলবো? ইটস টাইম টু রিড। কোনো কিছু সময় হয়েছে তখন আমরা বলবো ইটস টাইম, ইটস টাইম টু রিড, মানে এখন পড়ার সময় হয়েছে। এখন খাওয়ার সময় হয়েছে তখন আমরা বলবো ইটস টাইম টু ইট। কি বলবো? ইটস টাইম টু ইট। এখন ধরো মারামারি করার সময় হয়েছে, মারামারি ইংরেজি হচ্ছে ফাইট, তাহলে কি হবে? ফাইট। ইটস টাইম টু It's time to fight. ঘুমানোর সময় হয়েছে কি হবে? It's time to sleep. It's time to sleep. Okay, so কোনো কিছু সময় হয়েছে এটা বুঝাতে আমরা it's time to use করব। স্যার আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, এটার ইংরেজি কি? ও কিন্তু বলছে স্যার আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, এটার ইংরেজি কি? Very simple, I love playing cricket. কোনো কিছু ভালো লাগলে আমরা বলবো love। কি বলবো? Love. আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, I love playing cricket. এখন আমার যদি ফুটবল খেলতে ভালো লাগে তখন আমরা বলবো আই লাভ প্লেইং ফুটবল। কি বলবো? আই লাভ প্লেইং ফুটবল। রাইট। আমার যদি ঘুমোতে ভালো লাগে তখন কি বলবো? আই লাভ স্লিপিং। আই লাভ স্লিপি। মনে রাখবেন একদম সিম্পল বিষয়টা, প্রথমে আমরা একটা সাবজেক্ট ইউজ করব, এরপর লাভ ইউজ করব, এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, যেমন প্লেইং, স্লিপিং, ওয়াচিং। আরে তোমরা এগুলো কি করছো? আই লাভ রাইটিং। মাই গুডনেস, ওদের নাকি লিখতে ভালো লাগে সেজন্য বলছি আই লাভ রাইটিং। আপনারা যদি কিছু করতে ভালো লাগে বা পছন্দ করেন তখন বলবেন আই লাভ রাইটিং। ইয়েস স্যার, দ্যাটস ফর টুডে, থ্যাংক ইউ এভরিবডি। বলো থ্যাংক ইউ, চলো বলো থ্যাংক ইউ জোরে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো বলো বাই বাই। না, বাই বাই বলবো না, আমরা বলবো বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই।